সুন্দরবনে উদ্ধার বিরল প্রজাতির মাছ। স্থানীয় কৃষকের দাবি, তার জমি থেকে ধান খেয়ে যাচ্ছিল এই মাছ। বেশ কয়েকদিন নজর রাখার পর মাছটিকে ধরে ফেলে কৃষক। মাছ দেখতে বহু মানুষ ভিড় জমান। ধানের গোলা, ধানের জমি থেকে ধান কমে যাচ্ছিল। জমির পাকা ধান গাছ ধীরে ধীরে নুয়ে পড়ছিল। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান কৃষক অনুমণ্ডল। কিভাবে ধান সাবার হচ্ছে, কে দিচ্ছে পাকা ধানে মই? গত কয়েকদিন ধরেই মাথার মধ্যে এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল কৃষক অনুমণ্ডলের। কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে তক্কে তক্কে ছিলেন তিনি। শেষমেশ চোখের সামনে যা দেখলেন তা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। তার ধানের জমিতে আশ্রয় নিয়েছে বিশাল আকারের এক মাছ। এই মাছ কদিন ধরে ধান খেয়ে যাচ্ছিল বলে দাবি করেছেন ওই কৃষক। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি গ্রামের ঘটনা। ইছামতি নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় 6 কেজি ওজনের মাছটিকে ধরেছেন তিনি। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন এই মাছটি মূলত সামুদ্রিক বান মাছ। গভীর সমুদ্রেই এই মাছের দেখা মেলে। মৎস্যজীবীদের অনুমান ভুল করে ইছামতি নদীতে চলে এসেছিল, তারপর খাবারের সন্ধানে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ মণ্ডল বলেন, ছোটবেলায় বাপ ঠাকুরদার কাছে এই রকম মাছের গল্প শুনেছি, যে মাছ ধানের গোলা ফুটো করে ধান খেয়ে যেত, কখনো আবার ধানের জমিতে ঢুকে ধান খেত, তবে আকারে আরও বড় হতো সেই মাছ। দেখেছি, তার আগে গল্প শুনেছি বাবা মায়েদের কাছে, ঠাকুরদাদের কাছে গল্প শুনেছি। বললো ওই মাছগুলো আগে অনেক বড় বড়, 10 কেজি, 8 কেজি এরকম ধরনের মাছ রাত্রেই উঠত, উঠে গলা ছিদ্র করে ধান খেয়ে যেত, চাল খেয়ে যেত। মাছের নামটা বাংশ মাছ। মাছ খুব টেস্টফুল মাছ, আর এবং কাঁটাও অপরিচিত কাঁটা, সুঁজে রাগার মতো কাঁটা। এই মাছগুলো আমিও দেখেছি 5-7 কেজি ধরতে জেলেদের বেঞ্চ জালে। স্থানীয় অপর এক বাসিন্দা গোপাল সরকার বলেন, এটি বান মাছ। মাছটি ধরা পড়ার পর স্থানীয় মৎস্য বাজারে নিয়ে আসা হয়। এদিন স্থানীয় মাছ বাজারে মাছটিকে বিক্রি করেন ওই কৃষক। তার আগে এমন অদ্ভুত মাছ দেখবার জন্যে মাছ বাজারে ভিড় জমান বহু মানুষ। বাঙর মাছ ওঠে 5-6 কিলো মতো হয়েছে। এই বাঙর মাছটা অন্তত 10 কিলোমিটার রাস্তা হাঁড় গিয়ে ওরা মাটি সাপের মতো চলে যেয়ে এই গোলা ফুটো করে ধান খেয়েছে। এই মাছটা দেখার জন্য বহু লোক মানে এই ধরা পড়েছে, এবং বহু লোক এই গাড়ির থেকে নেবে নেবে দেখছে, এবং দেখার জন্য বহু লোকের এখানে আয়োজন হয়েছে। এই ইছামতি নদীর থেকে মাছটা উঠেছে, সেই মাছটা ধরা পড়েছে, তা বহু লোকের এখানে সংগ্রাম চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।